নিজস্ব অর্থায়নে পদ্মা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম সেতুটি আগামী 25 জুন উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সাংবাদিকদের একথা জানালেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, এখানে আরেকটি বিষয় স্পষ্ট করা দরকার। আমরা এখানে দুটি সামারি নিয়ে এসেছিলাম, একটি সামারি প্রধানমন্ত্রী তারিক সহ স্বাক্ষর করেছেন 25 জুন, আরেকটি সামারি তিনি স্বাক্ষর করেননি, সেটি হচ্ছে নামকরণ। প্রধানমন্ত্রী বলেছেন পদ্মা সেতু পদ্মা নদীর নামেই হবে, এখানে অন্য কারো নাম তিনি দেবেন না, বঙ্গবন্ধু পরিবারের কারো নাম তিনি সংযোজন করবেন না। পদ্মা নদীর উপর দিয়ে তৈরি 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের 19টি জেলার সঙ্গে দেশের বাকি অংশের সড়ক সংযোজন তৈরি হবে। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু হতে চলেছে। ইতিমধ্যে পদ্মা সেতু পারাপারের জন্য টোলের হার নির্ধারণ করেছে সরকার। বাংলাদেশ সরকার মনে করে পদ্মা সেতু দিয়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাতায়াত সহজ হবে, চলাচল সহজ করার পাশাপাশি অর্থনৈতিক ইতিবাচক প্রভাব ফেলবে পদ্মা সেতু। সমীক্ষা অনুযায়ী পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে 1.3% হারে GDP বৃদ্ধি পাবে, দক্ষিণ পশ্চিমাঞ্চলের GDP বাড়বে 2.3%।